আব্বা ফাপড় খান, খাট টেবিলে তুমি বসো, বসছো না কেন? দুজনে একসাথে খাইলি, আমি আমার একটা কাজ আছে, বসো তো আগে খাইলি। কি কাজ আছে বেটা শাবল খান? তোমাকে তো কোনো কাজ করতে দেখিনি, এতই ঘুম থেকে উঠি নাস্তার কথা বলছি, তুমি কাজের বাহানা দেখা বাইরে যা পালা যাওয়ার চেষ্টা করছো, বলো তো তোমার কি কাজ আছে? আব্বা আব্বা, কাজ মানে ওই মিটিং, কি বলবো বাপেক, কি বলবো বুঝতে পাচ্ছি নি, যাই একটা বুলি দি, বন্ধুর নাম কি বলবো, বুলি দি ডার্বি। আব্বা আব্বা শুনো, ওই আমার একটা বন্ধু আছে না, ওই ডার্বি বন্ধু, ওর সাথে আমার জরুরি মিটিং আছে, ওই জরুরি মিটিং আছে, মেলা কথাবার্তা হবে, জরুরি মিটিং। হ্যাঁ, কি যুগ আসলো রে বাপ, মানুষের নাম ডার্বি প্রথম শূন্য। ঠিক আছে ঠিক আছে, যাও নাস্তা সারি, জরুরি মিটিং সারি, এসো তাড়াতাড়ি এসো ঘরে। যাক, বাপেক ভূগোল পারে আছি, এখন আমি জাম্বু দাদার দোকানে যাবো, এখনো দাদার দোকান আসছে না কেন? জাম্বু দাদার দোকানে যা বলবো, আব্বা বাপ পাঠালো, এক প্যাকেট ডার্বি দাও, বুঝলে আমার নিশার আগে ছুটাবো, তাড়াতাড়ি যাই, তো এখনো তো অনেকটা দেরি, অত দূর আমার ওই জাম্বু দাদার দোকানটা, ভালো লাগছে না, একটা গান বলতে বলতে যাই। বিড়িও বিড়ি, বিড়িও বিড়ি, তুমি উপরে ওঠারি যে গোশিরি, বিড়িও বিড়ি, কি গান বলছি, লোকজন শুনলে যে আমি ফাটা ফেলবে, ভারতের গান আমি নকল করে বলছি, তাও কি করব, মনে মনে যা আসছে আমি ওই সুরে বলছি। বিড়িও বিড়ি, দেখা দাও বিড়ি, তুমি আমার উপরে ওঠার যে সিঁড়ি, মনের মাঝে বিড়ি, বাহিরেও বিড়ি, বিড়ি শুধু বিড়ি, আমার আপন বিড়ি, হো হো। লোকজন আমার ফাটা ফেলবেন, কি গান আর কি গান আমি বলছি, লোকজন ওই ফাটা কেষ্টার মতন মারবো, এখানে লাশ পড়বে যে কোনখানে আমার খুঁজেই পাওয়া যাবে না। আমি যাই হোক বাবা, আমি কি করব, জাম্বু দাদার দোকান যে এখনও আসছে না, এত হাঁটছি পথ শেষ হয়েছে না, যখন দরকার তখন পথ শেষ হতে চায় না, যাই হোক দেখি যাই, যাতে যাতে আর একটা গান বলি, নাহলে তো পথ শেষ হয়েছে না, ভালো লাগছে না। বয়স তো মেলাই হয়ে গেল, কিন্তু বিড়ি খাওয়ার লাইসেন্সটা পানোনি, এই বাপের ভয়ে ঘরেও না বাইরেও না যেখানে হোক বিড়ি টানতে পারিনি, লোকজন কত সুন্দর রাস্তাঘাটে যেখানে সেখানে টানি বেড়ায়, নিশ্চয়ই ওদের ওরা মনে হয় লাইসেন্স পাই গেছে, কি বলবো, যেতে যেতে একটা গান বলি। আমি ষোলো পেরিয়ে গেলাম, আব্বা গো বিড়ি খাওয়ার লাইসেন্স দাও, আমি ষোলো পেরিয়ে গেলাম, আব্বা গো বিড়ি খাওয়ার লাইসেন্স দাও। যাক হাঁটতে হাঁটতে জাম্বু দাদার দোকান চলে এসছে, ওই তো জাম্বু দাদার দোকান, যাক দেখি দাদার কাছ ফাপড় মারি কিছু নেওয়া যায় কি বাপের মতন। জাম্বু দাদা, তোমার দোকানে আসতে লেগে আমার ঘামই শেষ হয়ে গেল, আমার যে ঘাম পড়লো তাও এক এক নদী হবেই, তুমি যাই হোক, আরে টনটনি শীতে যে ঘাম ঝরি গেল তোমার দোকানে আসতে লেগে, মানুষ তো দেখি বলছে আমার ওই ঘাম প্যান্টের ফাঁক দিয়ে ঝরি পড়ছে, মানুষ তো দেখি বলছে কি গো মুইতে দিছ নাকি, আমার শুনে এমন লজ্জা লাগলো দাদা, তুমি কি শুরু করেছো তোমার দোকানে এত দূরে কেন দাদা, তোমার দোকানে আসতে আমার 2 মিনিট সময় লেগেছে, এক কাজ করো আমি যেটা বুদ্ধি দিচ্ছি শোনো, তোমার দোকানে অনলাইন বিজনেস শুরু করো, অনলাইন ব্যবসা শুরু করো, তাহলে দেখো মানুষ অনলাইন ব্যবসা করি লাখ লাখ ডলার কামাচ্ছে প্রতি মাসে, তুমি অনলাইনে বিড়ি ডেলিভারি ব্যবসা শুরু করো, আমি প্রথম কাস্টমার তোমার, কার্টুন কার্টুন আমি বিড়ি বেশি দিব তোমার, অনলাইনে ব্যবসা শুরু করো তাড়াতাড়ি। আরে লাতি, তুই জবর বুদ্ধি দিলি, এরকম বুদ্ধি তো জীবনে কেউ দেয়নি, তোর বুদ্ধি শুনে যে মাথায় আমার চক্কর খায় যেছে, আগে বল তুই কী ধান্দাতে এসেছিস আমার কাছে, খোলাখুলি বলে দে তো, আমাকে বুদ্ধি দিছে অনলাইনে বিজনেস শুরু করতে, জবর বুদ্ধি দিয়ে দাতা, শোন তুই কী ধান্দাতে আসিস সেটা ক আগে শুনি দেখি। জাম্বু দাদা, অত কথা বলে না তো, আমি যেটা বলছি সেটা শোনো, বাপ পাঠালো আমাকে এক প্যাকেট ডার্বি বিড়ি দিতে, বললো বাপে, আর
তোমার দোকানে আসতে লাগি আমি যে ঘামি গেছি সাথে আমাকে এক বক্স স্যালাইন ফ্রি দিবা এটা তোমার জরিমানা আর শুনো আমি যেটা বললাম আজ থেকেই তুমি আজ থেকেই অনলাইনে বিড়ি ডেলিভারির ব্যবসা শুরু করো আমি তোমার এক নম্বর কাস্টমার তোমার লাখ লাখ টাকার বিড়ি আমি বিক্রি করে দেব এটা আমার বুদ্ধি জবর বুদ্ধি দিছে বেলাতি আমার তো মাথা ঘুরি যাচ্ছে বুদ্ধি শুনে বাপ বেটা তো বিড়ি খায় আমার দোকানে ফুকা ফুক ফুকা করে ফেলছে সেদিকে হোস নাই এই শোন তোর বাপকে কহাবি বিড়ির বাকি 50,000 টাকা হয়েছে তার মধ্যে তৈরি হয়েছে 45,000 টাকার বিড়ি বাকি এই মাসে দিয়ে দিবি নাহলে কিন্তু তোদের নামে কেস করবো জাম্বু দাদা খেপে গেছে বিড়ির প্যাকেট আগে পকেটে রাখি শুনো দাদা খেপো না খেপো না আমি যেটা বলছি সেটা শোনো আমাদের মতো খরিদ্দার ধরো আমরা দেখবো না তোমরা দোকানদাররা বাঁচো কি না মরো যাক ফাপর মারি তো বিড়ি তেল হলো এখান থেকে আমি কাটি পড়ি আগে বিড়ি খেয়ে মাথা ঠান্ডা করি কারণ মাথা ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা প্রিয় বন্ধুরা হার্ট হবি চ্যানেলে রাজশাহীর আড্ডা থেকে আমার ভালোবাসা দিবেন আমি রাজশাহীর আড্ডায় নিয়মিত আপনাদের সাথে থাকছি সেই কারণে একটা অনুরোধ বলে দিচ্ছি আর নিচে আপনারা লাল সাবস্ক্রাইব বাটন টিপে দিয়ে আর পাশে বেল লাইট বাজায় দিয়েন আর বন্ধুরা শেষ কথা বলে দিচ্ছি নেশা শুরু সিগারেট থেকে শুরু হয় তাই আমরা নিজেরাও যেন নেশা না করি সিগারেটকে আমরা শুরুতে না করি আর কারণ নিজে নেশা করলে নিজেরও টাকা পয়সার ক্ষতি নিজের জীবনেরও ক্ষতি পরেরও ক্ষতি করি তো আমরা ক্ষতির মধ্যে থাকতে পারি সেজন্য আমরা শুরুতে নেশাকে না করি আর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা পরবর্তীতে রাশায় আড্ডাতে দেখা হবে টাটা বাই বাই টাটা বন্ধুরা টাটা